যদি আমার সাথে মানে থাকতে হয় তাহলে 2 বছর পর বিয়ে করলে আমি তখন জানাবো এখন আপনি কয় বছর পর বিয়ে করেছিলেন 2 মাস 29 দিন আমি যদি লুকিয়ে লুকিয়ে প্রেম করি তুমি বুঝবা না তো না এটা এটা তুমি ধরা খেয়ে যাবে আমি বলেই নিছি যে মেয়েদের প্রতি আমি কোনো ইনভেস্ট করতে চাই না কি খারাপ বুঝেন তারপর আমি লস প্রজেক্ট হইতে পারে ইয়াসিনের কোন বিষয়গুলো আপনার খুব জেলাস লাগে ও কোনো মেয়ে ওর সাইডটা গেলে আমার জেলাস আচ্ছা থাক না দর্শক সময় টেলিভিশনে বিনোদন আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তানভীর হাসান চলছে ভালোবাসার মাস চলছে বসন্তের মাস আর এই ভালোবাসা দিবসে আজ আড্ডা দেবে একটা ভালোবাসার কাপলের সঙ্গে আপনারা অনেকেই তাদেরকে চিনেন তারা হচ্ছে ইয়াসিন এবং মিথিলা জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ভালোবেসে বিয়ে করেছেন তাদের ভালোবাসার গল্প শুনবো সঙ্গে থাকুন আশা করি আপনাদেরও ভালো লাগবে কি খবর আপনাদের এই তো আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি ভালোবেসে বিয়ে করেছেন আমি সেই শুরু থেকেই আসতে চাই ভালোবাসার শুরুটা কেমন ছিল কার মাধ্যমে শুরু হয়েছে কে বলবেন আগে আমি বলি যেহেতু সব পুরোটাই ছিল আমার হাতে ঠিক আছে বলুন ওকে আমি অ্যাকচুয়ালি দেখিনি কখনো আমার বোন ওর ভিডিও খুবই পছন্দ করতো আচ্ছা আচ্ছা তো ওকে দেখার পর আমি ভাবলাম যে এই ছেলেটা একটু মানে আমি অ্যাট্রাকশন হয়েছিলাম যে কি আছে এর মধ্যে আমি যাই না তো এরকম ভিডিও দেখতে দেখতে হঠাৎ করে ভাবলাম যে তাকে একটু নক করা যাক নক করি হ্যাঁ না ইনস্টাগ্রামে আচ্ছা আচ্ছা আমি ভাবছি সে হয়তো রিপ্লাই দেবে না কারণ তার মোটামুটি অনেক ভালো ফলোয়ার ছিল আমি ভাবছি যে হবেই না চান্সই নেই আমার কোনো তো ঈদের দিন আমি তাকে নক দিই সকালে সে আমাকে রাত্রে বা সন্ধ্যা দিকটা রিপ্লাই করে তো ওইখান থেকে কথা বলা শুরু হয় বাট ও খুবই অ্যাটিটিউড নিত যেটা আমার একদমই পছন্দ ছিল না তো ওই ভাব নিতে নিতে আমাকে ইভেন জেলাস ফিলও করতো অন্য অন্য মেয়েদের কথা বলে যেটা সত্যি আমি সেটাই বলতাম কি বলতো কি বলতো মানে কি ভাই কি বলে জেলাস ফিল করাতেন আমি যেহেতু টিকটক আর কি বেশি করতাম ও আমাকে টিকটকে দেখছে তো এরকম টিকটকার কিছু মেয়েদেরকে নিয়ে বলতো দেখো একে ভাল লাগে একে ভাল লাগে বলে বলে আমি জেলাস হতাম কারণ আমি যাকে পছন্দ করি সে পছন্দের মানুষের মুখে আমি চাই না অন্য কোনো মেয়ের গুণগান গাক তো ওইখান থেকে আমাদের ঝগড়া শুরু হয় ঝগড়া হইতে হইতে একদিন না দেখা করার ব্যাপারটা বলো আচ্ছা থাক না বাবা না সবই শুনবো হ্যাঁ হ্যাঁ দেখা করো আমি ওকে দেখা করতে বলি যে একটু দেখা করি তো ওর টাইমই বের করতে পারে না তো আমি খুবই মানে পাই না তো কান্না করে দিই যে না আমাকে দেখা করতেই হবে যেভাবেই হোক তারপর একদিন টাইম বের করে আমি হচ্ছে আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে যাই বাট সেই দিন বলে ওর সাথে দেখা করতে আমাকে টাইম দেয় 3টায় এই বড় ইউটিউবার কি করলো ভাইয়া 3টায় আমাকে দাঁড় করে রেখে সে আসলো 5টা সাড়ে 5টার দিকে তারপর যখন সে আসলো বিশ্বাস করেন ভাইয়া একটা মেয়েকে যখন 2 ঘন্টা 2 ঘন্টা 23 মিনিট ওয়েট করিয়ে রাখে একটু মানুষ খোঁজ খবর নেই যে তোমার কষ্ট হয়নি তো হ্যাঁ অ্যাকচুয়ালি হচ্ছে আমার আমি যেহেতু কাজের মধ্যে ফেসে ছিলাম এর কারণে আমি আমার ছোট ভাইকে কল করছি বলছি যে ওইখানে যা ওইখানে একজন আছে ওকে নিয়ে তুই কি জানি ওয়েট কর পিজা হাট নাকি হ্যাঁ পিজা হাটে হ্যাঁ পিজা হাটে গুলশান 1 নম্বরে পিজা হাটে গিয়ে বস আমি আসতেছি তা আমি তো যাবই না ওইখান থেকে লড়বই না যতক্ষণ পর্যন্ত না আসবে তো 2-3 ঘন্টা পর আসলো আসার পর ভাইয়া একবার আমার দিকে তাকালোই না আমি ইচ্ছা করি না একটা ফুল মানে আমার ফুল প্রচুর পছন্দ তো ফুল গাছে আমি না ফুল নিয়ে কানে পড়তেছে আমি ভাবছি ও মাই গড ছেলে আসবে এসে ফুল সে আমাকে কানে পড়ে দিবে বাট কি হলো তাকাইতেছিল না আমাকে যদি কেউ কিডন্যাপ করে নিয়েও যায় উফ গেছে ভাগ্যিস ভালো চলে গেছে আমার একটা অবস্থাই তো না প্রথম প্রথম মেয়েদের সাথে মানে দেখা করা মানে একটা বিপদ আর মেইন থিং হইছে আমরা ঈদে দেখা করছি তো একটা ছেলে যখন একটা মেয়ের সাথে দেখা করবে একটা মেয়ের সাথে ছেলের সাথে দেখা করবে তখন ছেলে ট্রিট দেয় আর আমি ট্রিট দিছি একে আমি বলেই নিছি যে মেয়েদের প্রতি আমি কোনো ইনভেস্ট করতে চাই না কি খারাপ বুঝেন তারপর আমি লস প্রজেক্ট হইতে পারে এখন এটা তো লাভ মানে লাভ প্রজেক্ট হয়ে গেছে প্রজেক্ট হইছে ওর জন্য লাভ হইছে না আমার বিলটা দাও ওর জন্য বেশি লাভ হইছে যায় না এখন প্লিজ দয়া করে ইনভেস্ট করতে দেখেই তো আমাকে পাইছে বিল বিল অবশ্যই দিবে যে পুরো জীবনটাই দিয়ে দিছে ওটা তো বিল আপনি বিয়ে করছেন এখনো করি নাই এর জন্য তোমার পক্ষে নিতে আচ্ছা ঠিক আছে ওকে আমি একটু ইয়াসিনের কাছে যাই ইয়াসিন ওই যে বলছিলেন যে সকালে মেসেজ দিল আপনি রাতে রিপ্লাই দিয়েছিলেন প্রথম রিপ্লাইয়ের সময় কি মনে হয় প্রোফাইল চেক করে দিয়েছিলেন নাকি না চেক করে দিয়েছিলেন না 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 আমি কেউ আমাকে মেসেজ করলে বা মেল করলে আমি আগে তার বিষয়ে ঘাটাঘাটি করি আচ্ছা যে কে হতে পারে আর কেনই বা আমাকে মেসেজ দিয়েছে সো আমি ওইটা ঘাটাঘাটি করে মানে আমি সবকিছু স্ক্রল করার পর দেখলাম যে ও হচ্ছে টিকটকে ভিডিও করে আমি টিকটকারদের তেমন একটা পছন্দ করতাম না আচ্ছা ঠিক আছে মানে টিকটকার মেয়ে বলতে গেলে আমার ওগুলা ভালোই লাগতো না আমি যাদের সাথে মানে কথা বলতাম তারা কোনো প্ল্যাটফর্মে তেমন একটা মানে নাই নাই আচ্ছা জাস্ট নরমাল কিছু বুঝতে পারছেন বুঝতে তো পারলাম এইটাই আচ্ছা তারপরে তারপর মেসেজ দিছে আমি ওটা ইগনোর
মানে ইগনোর টাইপের দেখছি আমি রিপ্লাই দিছি আমি বুঝছো ভাষায় কিন্তু যাইতো না আমার সাথেই ও দুইটা মেসেজ দিলে আমি একটা রিপ্লাই করতাম তা আবার ছোট তো তারপর আমি আমার ফ্রেন্ডের সাথে বের হওয়ার কথা ছিল মানে ফ্রেন্ড না স্যার ছোট ভাই তো আমি সচরাচর মানে বাসা থেকে একা একা বের হই না বের হইলে হয় ছোট ভাইয়ের সাথে না হলে ফ্রেন্ডের সাথে মানে এমনি হঠাৎ হঠাৎ বের হই সো ওর আর আমার প্ল্যান ছিল যে আমরা ঈদের পরের দিন আমরা বের হব দুজন মিলে ঘুরবো তো তখন ও আমাকে মেসেজ দিছে তো ওর সাথে মানে আমি ছোট ভাইয়ের সাথে ডিসকাস করলাম যে এরকম এরকম একটা মেয়ে তো অনেক প্যারা দিতেছে দেখা করার জন্য কি করা যায় তো ও বলতেছে যে সমস্যা নাই আপনারা আমি তো ঘুরতেছি ডাকেন পাঁচ দশ মিনিট দেখা করে দেন আমরা আমাদের মতো তো ওকে আমি ডাকছি এর যেদিন আমরা মানে বের হব সেদিন আমার হঠাৎ করে একটা কাজের প্রেশার পড়ে যায় যেটা আমার না করলেই না তো আমি গেলাম ওখানে আর রাস্তায় আমার প্রায় অনেক সময় এটা চলে যায় ওকে আমি আসলে কি ব্যস্ত ছিলেন নাকি অ্যাটিটিউডের জন্য না না আমি না ব্যস্ত ছিলাম আমি কিন্তু চলে যাই সাধারণত কিন্তু প্রেম ভালোবাসার ক্ষেত্রে মানে রিলেশন শুরুর দিকে মেয়েরা ছেলে দিকে ওয়েট করে ছেলেরা মেয়েদিকে ওয়েট করে না ওই তো ও আমাকে হচ্ছে প্রেম শুরু হওয়ার আগে ওয়েট করেছে আমি এখন ওয়েট করাই কিভাবে ওয়েট করেন কোথাও বের হইতে হবে সুন্দর মতো রেডি হয়ে বসে থাকবে আমি সেইভাবে লেট করি আমি এক ঘন্টা দুই ঘন্টা লাগিয়ে দিই আসলে এটা সব মেয়েদেরই অভ্যাস আসলে ভাই এটা মিথ্যা কথা ও ঘুম থেকে উঠবে রেডি হবে একবারে ও প্রপারলি রেডি তারপর আমি ঘুম থেকে উঠি ইস বাবা আমি ওকে আসলে এত পরিমাণ ভালোবাসি যে আমি চাই না ওকে ওয়েট করাইতে আমি রেডি হয়ে একদম ফুল ফিল রেডি হব ও উঠে ছেলে মানুষ তো উঠেই চলে যাবে আচ্ছা ঠিক আছে ভালোবাসার গল্পে ফিরে আসি ছিলাম একজন নক করলো একজন রিপ্লাই দিল দেখা হলো কিন্তু আসল ভালোবাসাটা শুরু হয়েছিল কবে থেকে মানে যেদিন দেখা হয়েছিল সেদিন ও আমাকে মানে প্রেমের প্রপোজাল দেয় মিথ্যে বলার এটাই পরিণাম যাই হোক আমি কোনো প্রেমের প্রপোজাল দেইনি ভাইয়া আমি জাস্ট ওকে ইনডাইরেক্টলি আমি ওকে বলতে চাইতেছিলাম মিথ্যা বলা শাস্তি পেয়ে গেছে হ্যাঁ না ভাই আমি আমি মিথ্যা কথা কম বলি কম বলো জানি বাট শাস্তি তো তুমি পেয়ে গেছো একটা মানুষ তো মিথ্যে বলে অবশ্যই কিছু হলো তো শাস্তি পায় আচ্ছা ঠিক আছে আপনার কাছ থেকে শুনি প্রথম কে কাকে অফার করলো আমি অফার করেছিলাম বাট একটু ইনডাইরেক্টলি অফার করেছিলাম যে আমি তাকে পছন্দ করি বাট আমি বলবো না আমি আই লাভ ইউ বলবো না তো আমি তাকে অনেক মানে থাকি না একটা রিকোয়েস্টেড প্রেম যে করতে হবে এরকম কিছু তো ওইভাবে আমাকে রাজি করে বাট ও রাজি হবে না অর ডিরেক্ট অর একটা অফার আমি প্রেম করব না আমি বিয়ে করব ডিরেক্ট আচ্ছা ছেলে ভালো কিন্তু না আমি বলছি যে আমি প্রেমে নাই যদি আমার সাথে মানে থাকতে হয় তাহলে দুই বছর পর বিয়ে করলে আমি তখন জানাবো আচ্ছা তখন আপনি কয় বছর পর বিয়ে করেছিলেন দুই মাস ২৯ দিন দুই মাস ২৯ দিনে মানে প্রেম কি ছিল দুই মাস ২৯ দিনেরই হ্যাঁ দুই মাস ২৯ দিনের প্রেম ছিল ইভেন হচ্ছে ওর ফ্যামিলি থেকে আর কি আসে যে যেহেতু প্রেম করতেছে পাবলিক দেখতেছে এটা হালাল করে নাও হারাম সম্পর্ক রেখে লাভ নেই সো ফ্যামিলি থেকে আসে দেখে যেহেতু বিয়েতে একটু ঝামেলা হয় যে আমি এখনও ছোট ও ছোট এমন না যে খুবই বড় হয়ে গেছে তো যেহেতু বাচ্চা বাচ্চাদের নিয়েও কতদিন না কতদিন টিকবে এটা নিয়েও সবার ঝামেলা তো একটা সময় যখন দেখলো যে না দুজন দুজনের উপর একদম ফিক্সড কেউ কাউকে একদম মানে ছাড়বে না ওরকম অবস্থা তখন মেনে নিল বিয়ে দিয়ে দিচ্ছে হ্যাঁ বিয়ে হয়েছে কতদিন আপনাদের বিয়ে হয়েছে এক বছর ছয় মাস হবে বাবা তো অনেকদিন হয়ে গেছে তো সংসার জীবনে জি এক বছর ছয় মাস এক বছর ছয় কেমন চলছে এই তো আলহামদুলিল্লাহ ভালো কেমন ভালো চলছে দুই মাস ২৯ দিনের চেয়ে ভালো হ্যাঁ প্রচুর ভালো ওইটা তো ছিল যে একটা মানে দেখার জন্য একটা আগ্রহ যে কখন রাতটা পার হবে দিন হবে ইয়াসিনকে দেখবো আর এখন রাত নাই দিন নাই চোখের সামনে থাকে একদম এই জিনিসটা আমার ভালো লাগে এখন রাত নাই দিন নাই ২৪ ঘন্টা শুধু ইয়াসিনকে দেখেন হ্যাঁ আমি বাইরে গিয়ে ওকে সাথে করে নিয়ে যাই কখন একা বের হয় ইয়াসিন ২৪ ঘন্টা মিথিলাকে দেখে না হ্যাঁ হ্যাঁ দেখে বাট আমি মনে করি কি ওর থেকে আমি ওকে বেশি দেখি আপনি চোখ বন্ধ করলে চোখ বন্ধ করলো ইয়াসিন চোখ খুললে ইয়াসিন এদিকে তাকালে ইয়াসিন এদিকে তাকালে ইয়াসিন আচ্ছা এখন সামনে আমি আছি যাই হোক দুষ্টামি করলাম ইয়াসিন আপনার কাছ থেকে শুনতে চাই এই যে দুই মাস ২৯ দিন কখন আপনি মনে হয়েছিল যে ওর সাথে আসলে রিলেশনে যাওয়া উচিত অনেস্ট অ্যানসার দিবেন প্রায় ১২ ১৩ দিন পর না হ্যাঁ ১২ ১৩ দিন পর আমরা সিরিয়াস ভাবে হয়েছিলাম ফার্স্টে তো ছিল কিছু একটা মানে আর কি কথা বলতাম একটু টুকটাক বিষয় নিয়ে রাগারাগি ঝগড়া হইছি দেন হচ্ছে এই ১২ ১৩ দিনে ঝগড়া হতো ওই ভাবে ঝগড়া না মানে মানে জেলাসি ঝগড়া আচ্ছা জেলাসি আমি হচ্ছে যে মানে মানে কেউ যদি কোন জিনিস নিয়ে বেশি মানে রাগ রেগে যায় বা জেলাস ফিল করে আমি ওই জিনিসটা বেশি করে করতাম আচ্ছা এখনো করেন আমাকে মেসেজ দিলে আমি এরকম একটা মানে এরকম টাইপের ওকে রিপ্লাই দিতাম যে ওটা দেখে জেলাস ফিল করতে মানে ইন্টারেস্টেড না আমার প্রতি বা হয়তো মানে একটু প্লে ফ্ল্যাটিং যেরকম করে ওইটা তো এটা আমার একদম পছন্দ না
তো ওইটা নিয়ে ঝগড়া হতো দেন আস্তে আস্তে দেখি ও প্রচুর সিরিয়াস হয়ে গেছে আমার থেকে বেশি আমি প্রথম দিনে যে সিরিয়াস হইছি দেখি ও প্রচুর সিরিয়াস হয়ে গেছে দেন তারপরে ভাবে আপনি কখন আপনার কাছে মনে হয়েছিল যে আসলে মিথিলাকে ভালোবাসা উচিত বা ভালোবাসা যায় মানে আমি হচ্ছে এমন একটা মানুষ যে আমার কখন হঠাৎ করে কি হয় সেটা আমি নিজেও জানি না মনে করেন যে আমার কোনো কিছু একটা প্রয়োজন বা আমার ওটা মানে চোখে দেখায় ভালো লাগছে আমি ওটার উপর অনেক রিসার্চ করি আচ্ছা মানে হচ্ছে আপনি কিন্তু রিসার্চ করে তার বিয়ে করছে আমাকে আমি 10 15 দিন ভাইয়া 10 15 দিন তাকে ওয়েটিং করায় তারপর কিন্তু আমি হ্যাঁ বলছি তো ওই ক্ষেত্রে তার অনেক কিছুই তো আমার মানে ধারণা হয়েছে এখন আমি একটা প্রশ্ন করি এর আগে তো আপনি ইনবক্সে আরো অনেকে নক দিয়েছিল তাদেরকে কেন আপনি রিসার্চ করা হয় নাই মিথিলাকে কেন রিসার্চ করলেন তখন তো ভাইয়া আমি তো বলছি আমার যখন আমার সাথে সন্নি মানে ওই নকগুলো থেকে রিসার্চে রিসার্চ আপনি স্টিল নাও ফোনটা চেক করতে পার না ভাইয়া সব ডিলিট ডিলিট কিন্তু মারাত্মক খারাপ জিনিস না ভাইয়া বিয়ের আগে সব বিয়ের আগে ও সব আর কি ক্লিয়ার করছে বাট কিছু কিছু সব ক্লিয়ার ডিলিট করতে মেবি ভুলে গেছে ওগুলো দেখে আমি আরো জেলাস হই ওর সাথে কেমন কি কি দেখছিলেন একটু শুনি না বেশিরভাগ দেখছি মেয়েরা মেয়েরা না একটু কেমন টাইপের জানি যখন দেখে একটা ছেলে বিবাহিত বা রিলেশন ওই সব মেয়েরা কিছু কিছু মেয়েরা সব মেয়েরা না কিছু কিছু মেয়েরা ওগুলোর প্রতি বেশি অ্যাট্রাকশন হয়ে যায় আল্লাহ ওই ছেলেটার গার্লফ্রেন্ড আছে এই ছেলেটা কেমন লাগবে এমন একটা টাইপ তো ও টাইপ করে একটু কিছু ফ্ল্যাটিং টাইপ বাট মেয়েটা অলওয়েজ মানে ভাই এই মানে হচ্ছে উনি একটু তাল দেয় তাল দেয় আর ও একটু বাড়ি মারে ওরা তাল দেয় ও একটু বাড়ি মারে এরকম একটা অবস্থা ঢলে বাড়ি মারে হ্যাঁ তো ওর ব্যাপারে না ওর ইনবক্সে নক আসে আপনি তো মেয়ে মানুষ আসে বাট আমি না এগুলো বিশ্বাস করুন ভাই আমি ফেসবুক পেজ কিভাবে খুলতে আমি সেটাও জানি না সেটা তো বুঝলাম কিন্তু আমি আমি এখনো বিয়ের আগের মুহূর্তে আছি কি শুধু ইয়াসিনকে টোকা দিয়েছিল ইনবক্সে আর কাউকে দেয়নি না আমি কাউকে নক দিই না এই মিথিলাই ফার্স্ট ইয়াসিন হোসেনকে নক দিছি নক দিয়ে জোড়াজুড়ি করে এর ফার্স্ট টাইম মানে আমি নিজেও জানি আমি কেন এই কাজটা করছি আসলে আমি জানতাম যে যে আমাকে বিয়ে করবে সে আমার জন্য অনেক কিছু করবে আচ্ছা এখন সংসার কেমন চলছে খুনসুটি হয় প্রচুর খুনসুরি মানে ফার্স্ট ফ্রিলি বলতে গেলে ফার্স্ট টাইম খুবই ঝগড়াঝাটি একদম কাটাকাটি বাট এখন আলহামদুলিল্লাহ মারামারি বলতে গেলে আমি যেহেতু মেয়ে মানুষ আমি এক কিছুতেই কিছু হবে একটা ধাক্কা ধাক্কা হ্যাঁ আর বেশি রাগ উঠলে একটু চুল ধুই টানো শেষ এর বেশি কিছু না বাট আলহামদুলিল্লাহ এখন আমাদের লাস্ট কবে ঝগড়া হয়েছে আমি নিজেও জানি না আচ্ছা ঠিক আছে অনেক তো মজার মজার আড্ডা শুনলাম এবার বলি তো বলেন তো মিথিলা কোন জিনিসটা আপনার জেলাস হয় কোন জিনিসটা ওর তো কোনো কিছু আমার জেলাস হয় না মানে এমন যদি হয় না যদি কোনো সুন্দর ছেলে নক দেয় তখন মানে সুন্দর ছেলেরা একটা হয় না যে নক তো দিতে পারে এই জিনিসটা যখন কেউ মিথের সাথে করে তখন আমার জেলাস লাগে কোন জিনিসটা না না সেটা সেটা নিয়ে জেলাস না ওর সাথে যারা মনে করেন কমিউনিকেশন করে তারা হচ্ছে কাজের ক্ষেত্রে করে যেমন প্রমোশন ব্র্যান্ডিং ওরা করে এমনি আদার্স কেউ মেসেজ দেয় না আমি যে লুকিয়ে লুকিয়ে প্রেম করি তুমি বুঝবে না তো না এটা এটা তুমি ধরা খেয়ে যাবা কিভাবে কারণ আমি যাই না কেউ কোনো মানে আমার সাথে যারা কানেক্টেড থাকে তারা যদি আমার পিছনে যদি কোনো কিছু করে সেটা হঠাৎ করে কোনো না কোনো একদিন আমার চোখের সামনে ধরা পড়ে যায় কয়েকদিন বাস বেশি কয়েকদিনের ডিস্টেন্স হ্যাঁ হ্যাঁ আর মিথিলা ইয়াসিনের কোন বিষয়গুলো আপনার খুব জেলাস লাগে আমার জেলাস লাগে হচ্ছে ও কোনো মেয়ে ওর সাইড দিয়ে গেলে আমার জেলাস যখন মেয়েরা সেলফি তুলতে আসে তখন ও আমার সাথে দাঁড়িয়ে থাকে আর এখান থেকে সেলফি তোলে মানে তুলতে হলে যে বাই ওয়ান গেট ওয়ানের মতো ওর সাথে তুলতে হলে আমাকে না লাগবে হ্যাঁ বাই ওয়ান গেট ওয়ান আর যদি ধরেন আমি নেই আমি নেই ও তুলবে অবশ্যই ওদিকে যাও না তুমি ওইখানে আর আমি এই মে থাকতে হবে আমি তো বৈশাখ আর সাথে ছবি তুলি দাঁড়াই আমার হাতগুলো পিছনে থাকে মিথিলা অনেক তো প্রশংসা করলেন কিছু অভিযোগ শুনতে চাই ওর রাগ প্রচুর বেশি যেটা আমি চাই তুমি রাগ কমায় ফেলো খুব বেশি আমার এখন বলতে গেলে আমার কান্না এসে পড়বে কারণ ওর একটাই খারাপ দিক ওর খুব রাগ বেশি আর কোনো খারাপ দিকই নেই কেন রাগ হলে কি করে আমার দিকে জানি কেমন করে তাকায় আছে রাগ হলে ও এমন একটা ছেলে ও রাগ হলে আমার সাথে ও 4-5 মাস কোনো ব্যাপার না কথা না বলা এমন হয়েছে নাকি হ্যাঁ মানে এই এক বছর 6 মাসের সংসারে হয়ে গেছে এত মাস এত মাস না আর কি মানে ও রাগ করলে তা না একদিন আমার সাথে কথা না বলে থাকতে পারে বাট আমি পাই না আমি গিয়ে তুমি রাগ করছো কেন আমি নাচি এই করি সেই করি তারপর রাগ কমে না নাচানাচি করেও আপনার রাগ ঘামাইতে পারে না কি অন্য কিছু না তারপর যখন আমি কান্না করে দিই তখন ওইটাই অ্যাটিটিউড ওইটাই
তাহলে এখন থেকে ঝগড়া হলে যখন আমি কান্না করে দেই ডিরেক্টলি কান্না হ্যাঁ সালাম না তাহলে দুইজনে শেষ তারপর শেষ ওর আমার কাছে আসতে ও মাফ চাইবে আমার কাছে মেরা অলওয়েজ কান্না করে মামলা জিতে ঠিক আছে আপনি অনেক অভিযোগ শুনেছি এবার ইয়াসিন বলেন তো মিথিলার বিরুদ্ধে আপনার কি কি অভিযোগ আছে সত্যি বললো ওর খারাপ গুণ হচ্ছে একটু বেশি পক পক করে যা এখন আমি কথাই বলবো না ভাই আমি এখন কোনো কথা বলবো আমি যেটা পছন্দ করি না ওইটা বেশি করে করে আচ্ছা মজা লাগে এখন আমার তো কোনো দোষ নেই যে কাজটা আমার মজা লাগে ওই কাজটা আমি করতে পছন্দ করি সেটা আমি কিভাবে থামাবো যেটা আমার অভ্যাস হয়ে গেছে আর মেয়েরা কি আমি বলি মেয়েরা হচ্ছে যে যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার কাছে সবসময় একটা বাচ্চা হয়ে থাকতে আচ্ছা এটা আমি দেখি ইভেন সব মেয়েরা দেখি যাকে বেশি পছন্দ করে তার সামনে বাচ্চা হয়ে থাকে সেই মেয়েরা যতই বড় হোক না কেন বাচ্চা হয়ে থাকে মিথিলা কিন্তু ইনে মেনে অনেক কিছু আপনাকে বোঝাচ্ছে আজকে হ্যাঁ আজকে পর থেকে মানে ও যা আবদার করবে আমার সেটা পূরণ করতে হবে এখন বলে নিছে যে মেয়েরা ইচ্ছে করে বাচ্চা হয়ে থাকে কান্নাকাটি করে বাচ্চা হয়ে থাকে আপনি বুঝে নেবেন তো ভেজাল কম করবেন ঠিক আছে